Hello viewers, assalamu alaikum, welcome to Info Creative Link, and I hope to all viewers safe and well everyone. Hello viewers, আপনারা একটা জিনিস জেনে খুশি হবেন যে যারা বর্তমান এসএসসি পরীক্ষাতে তারা একটা বিষয় জেনে খুশি হবেন। তো আমি আমার ভিডিওর যে টপিকসে যাওয়ার আগে আমি আসলে ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আসলে আমাদের এই ইনফো ক্রিয়েটিভ লিঙ্ক চ্যানেলটা মূলত হচ্ছে শিক্ষা বিষয়ক চ্যানেল, যা এডুকেশন সেক্টর বিষয়গুলো ইনফরমেশান এখান থেকে দেওয়া হয়। তো আমি ভিউয়ার্সদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে চলে যায়। দেখুন আসি, আসলে স্পেশালি এটা মূলত ভিডিওটা হচ্ছে ডেডিকেট করা হচ্ছে যারা এসএসসি পরীক্ষাতে তাদের পরিবারের জন্য, যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, হয়তো বিভিন্ন টেলিভিশন চ্যানেল হয়তো দেখছেন যে এই বছর এসএসসি পরীক্ষা হচ্ছে না। কারণ হচ্ছে জানেন যে দীর্ঘ আসলে অনেক মাস ধরেই এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আসলে ওরকম পরিবেশ হয় নাই, যে এসএসসি পরীক্ষা নেওয়ার মতো ওরকম পরিবেশ হয় নাই। তো তারই ধারাবাহিকতায় আসলে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ডিসিশন, যেটা ফাইনাল ডিসিশন হলো, এই বছর এসএসসি পরীক্ষা হবে না। তো তখন এসএসসি পরীক্ষা না, তখন রেজাল্টটা কী হবে? রেজাল্ট হলো জিএসসি এবং এসএসসির দুইটা রেজাল্ট কম্বাইন করে, দুটো রেজাল্টের মূল্যায়ন করে এসএসসির রেজাল্ট দেওয়া হবে। ফাইনাল ডিসিশন এটা আসলো শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমাদের আজকে শিক্ষা মন্ত্রণালয় মাননীয় শিক্ষামন্ত্রী আসলে এই বিষয়টা ঘোষণা দিয়েছে। তো এখন তো অবশ্যই অনেকের হয়তো ভাবনা থাকে যে আসলে আমার এই রেজাল্ট দিয়ে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কি না। তো আসলে দেখেন, আমাদের শিক্ষামন্ত্রী যে বিষয়টা বললো যে আসলে ওরা সব দিক দিয়ে শিক্ষার্থীদের বিবেচনা করে, ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় এই রেজাল্টের ভিত্তিতে, তারা ওই ডিসিশনটা ওইভাবে ডিসিশন নিচ্ছে। আশা করি কোনো ভবিষ্যতে এই রেজাল্ট নিয়ে, যারা এইচএসসি 2020 সালে দেওয়ার ইয়ারটা, ওটা নিয়ে কোনো প্রতিবন্ধকতা হবে না, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন আসে আরেকটা যে বিষয়, যে যারা এসএসসিতে হয়তো যে আপনি সায়েন্স ছিলেন বা ইন্টারে যে কমার্স আর্টস চলে গেলেন, বা মোট কথা হচ্ছে ওদের যে ইয়েগুলি প্রোগ্রামটা চেঞ্জ করা আর কি, আপনি গ্রুপটা চেঞ্জ করা, তো তাদের জন্য আসলে কি, হয়তো অনেকে ভাবছে যে আমার এসএসসি রেজাল্ট আসলে সায়েন্স ছিলাম, এসএসসির আসলে রেজাল্টটা খুব খারাপ হয়েছে, আমি ইন্টারে কমার্সে আসছি, আমার রেজাল্টটা কনফিডেন্স আছে রেজাল্টটা ভালো হবে, তো তাদের এই কনফিডেন্স আসলে কি, হয়তো স্যাটিসফাইবল রেজাল্ট হবে না। বা যারা আসলে দেখা যাচ্ছে ইন্টার রেজাল্টটা খারাপ হয়েছে কিন্তু এসএসসিতে ভালো করবে, তো মোট কথা হচ্ছে এই গ্রুপের বিষয়টা নিয়ে আমাদের মানুষ শিক্ষামন্ত্রী যেটা বলছে যে ওদের একটা আসলে কমিটি আসলে বানাইছে ওরা, এই কমিটির মাধ্যমে ওরা আসলে সিদ্ধান্ত নেবে যে আসলে রেজাল্টটা কীভাবে করলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য উপকৃত হবে। তো আশা করি আসলে ডিসিশনটা আসলে সবার জন্যে আশারূপ হবে, কেউ আসলে কোনো রেজাল্ট আসলে নিরাশ হবেন না, আসলে যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো আমিও আসলে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে এবং বাংলাদেশ সরকারকে, আসলে এই বর্তমান প্রেক্ষিতে আসলে এই জনবায়ু একটা যে সমস্যা, এই করোনা ভাইরাসের এই প্রেক্ষাপটে দিক দিয়ে আসলে এরকম ডিসিশন নেওয়া। যাই হোক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা ভবিষ্যতে যে কী করবেন না করবেন এটা নিয়ে আপনি নিজেরা প্রস্তুতি নেন। যেটা আর একটা ঘোষণা দেখলাম যে শিক্ষামন্ত্রী যেটা দিল, হয়তো এই বছর ডিসেম্বরের মধ্যে রেজাল্টের ফাইনাল ঘোষণা দিয়ে ফেলবে, হয়তো আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে বিষয়গুলি এগুলি হয়তো কার্যক্রম শুরু করবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইনফো ক্রিয়েটিভ লিঙ্ক চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।